সংশোধন করে তৎকাল কায়েম করেছিলেন। অথচ শেখ হাসিনা সংবিধান সংশোধনের তোয়াক্কা না করে ফ্যাসিবাদ কায়েম করেছে। প্রয়োজনে 10 মিনিটের মধ্যে আমরা আন্দোলনের সূচনা করতে প্রস্তুত। দুই বেলা মোটা ভাত খাবার জন্য লড়াই করতে হচ্ছে। এই পৃথিবী দুই ভাগে বিভক্ত, একদিকে শাসক আরেকদিকে শোষিত। আমি শোষিতর পক্ষে। একবার যখন আমরা মরতে শিখেছি, আমাদের কেউ আর দাবায় রাখতে পারবে না। কথাটি কার? মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের। আমি ভাবছিলাম আমরাও তো মরতে শিখেছি। প্রশ্ন হচ্ছে, কন্যা কি পিতার আদর্শের বাইরে যাবে? অলরেডি চলে গেছে। শেখ মুজিবুর রহমান তো সংবিধান সংশোধন করে তৎকাল কায়েম করেছিলেন। অথচ শেখ হাসিনা সংবিধান সংশোধনের তোয়াক্কা না করে ফ্যাসিবাদ কায়েম করেছে। শেখ মুজিবুর রহমান তো সংবিধান সংশোধন করে গণমাধ্যমের বলবার এবং লেখবার স্বাধীনতা হরণ করেছিলেন। শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম করে আমার বন্ধুদের লেখবার এবং বলবার স্বাধীনতা হরণ করেছে। এটি হচ্ছে তরিকুল ইসলামের যশোর। এই সেই যশোর যেই যশোরের যে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, যেই ধর্মীয় উপাসনালয়ে আপনি প্রার্থনা করবেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানেরা পড়ালেখা করবে, সেখানে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, না হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের ছোঁয়া লেগে আছে। এই সেই যশোর। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে প্রয়োজনে 10 মিনিটের মধ্যে আমরা আন্দোলনের সূচনা করতে প্রস্তুত। প্রিয় সাথী ও ভাইরা, সড়ক পথে যশোরে আসছিলাম, গোপালগঞ্জ পার হচ্ছি, সড়কের উপরে বড় বড় সাইনবোর্ড। একটি সাইনবোর্ডে লেখা, একবার যখন আমরা মরতে শিখেছি, আমাদের কেউ আর দাবায় রাখতে পারবে না। কথাটি কার? মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের। আমি ভাবছিলাম আমরাও তো মরতে শিখেছি। আমাদের নেতা খলিল সাহেব মৃত্যুবরণ করেননি, আমাদের ভাই আনোয়ারুল শহীদ হয়নি, আমাদের ভাই আব্দুল আলী মরণ মৃত্যুকে আলিঙ্গন করেনি, আমাদের হাজারো শত সহস্র ভাই 14-15 বছরে মৃত্যুকে আলিঙ্গন করেছে। গত 3 মাসে আমাদের 15 জন রাজনৈতিক সহযোদ্ধা জীবন দিয়েছে শুধুমাত্র ভোটের অধিকার চাইতে গিয়ে, শুধুমাত্র ভোটের ভাতের অধিকার আদায় করতে গিয়ে, শুধুমাত্র বাংলাদেশের খেটে খাওয়া কৃষকের জন্য ন্যায্য মূল্যে সার বীজ এবং কীটনাশকের দাবি উপস্থাপন করতে গিয়ে, শুধুমাত্র বাংলাদেশের প্রান্তিক জনগণের জন্য বিদ্যুতের মূল্য কমানো এবং খাদ্যপণ্যের মূল্য কমানোর দাবি জানাতে গিয়ে, আরেকটু সামনে আসলাম আরেকটি সাইনবোর্ড। এই পৃথিবী দুই ভাগে বিভক্ত, একদিকে শাসক আরেকদিকে শোষিত। আমি শোষিতর পক্ষে। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের শাসকটিকে, আজ আর বাংলাদেশের শোষিতকে, আজ বাংলাদেশের 18 কোটি মানুষই শোষিত। প্রশ্ন হচ্ছে, কন্যা কি পিতার আদর্শের বাইরে যাবে? অলরেডি চলে গেছে। শেখ মুজিবুর রহমান তো সংবিধান সংশোধন করে তৎকাল কায়েম করেছিলেন।
অথচ শেখ হাসিনা সংবিধান সংশোধনের তোয়াক্কা না করে ফ্যাসিবাদ কায়েম করেছে। শেখ মুজিবুর রহমান তো সংবিধান সংশোধন করে গণমাধ্যমের গোলমাল এবং একবার স্বাধীনতা হরণ করেছিলেন। শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম করে আমার বন্ধুদের লেখবার এবং বলবার স্বাধীনতা হরণ করেছে। প্রিয় সাথী ও ভাইরা, মনে রাখতে হবে আজকের এই বিক্ষোভ সমাবেশ কেন? আমরা বিলম্বে এই অবৈধ ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পদত্যাগ দাবি করছি। আমাদের দাবি অবিলম্বে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দাবি সেই তত্ত্বাবধায়ক সরকারকে অবিলম্বে আজ্ঞাবহ নির্বাচন কমিশন বাতিল করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে সমাজে যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নেই এমন গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। আমাদের দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তি দিতে হবে। আমাদের দাবি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করে গত 15 বছরে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের দাবি গত 16 বছরে বাংলাদেশ থেকে যে লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে অবিলম্বে সেই পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত আনতে হবে। আমাদের দাবি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। আমাদের দাবি অবিলম্বে জ্বালানি তেল এবং বিদ্যুতের মূল্য কমাতে হবে। এই যশোরে প্রতি বিঘা জমির উৎপাদন খরচ 4 থেকে 6 হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। আজ শুষ্ক মৌসুম, আজ আবার বিদ্যুতের মূল্য পাইকারি এবং খুচরা ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে। একদিকে নিম্নবিত্ত মানুষ বিদ্যুৎ সংযোগ থাকবার পরেও 3 ঘরের বিদ্যুৎ কমিয়ে 1 ঘরে জ্বালাতে বাধ্য হচ্ছেন, অপরদিকে আমার সাধারণ কৃষকেরা ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে ঠিক যেভাবে ডিজেল চালিয়ে সেচ দিতে পারছেন না, অপরদিকে বিদ্যুতের অভাবেও তাদের সেচের সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। স্বাধীনতার 52 বছর পর বাংলাদেশের জনগণকে শুধুমাত্র 2 বেলা মোটা ভাত খাবার জন্য লড়াই করতে হচ্ছে। স্বাধীনতার 52 বছর পর বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ন্যূনতম চিকিৎসা সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে। আর সেই কারণেই দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে 27টি রূপরেখা ঘোষণা করেছেন সেখানে তিনি বলেছেন বাংলাদেশের সকল মানুষকে যুক্তরাজ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মতো বাংলাদেশের সকল মানুষকে সার্বজনীন স্বাস্থ্য সেবার আওতায় আনা হবে।